কান ধুয়ে গেছে, আমার অয়েল সিল কেটে গেছে। কখন ভাইয়া দেখো অয়েল সিল কেটে গেছে, কি করে কখন কাটলো কি জানি। আরে ছি কান ধুয়ে গেছে, ছি ছি ছি। টিপে কি মাটি হয়ে যাবে। তো সকলকে গুড মর্নিং, মর্নিং মানে এখন বাজে 4:40। তো আমি ব্লগটা স্টার্ট করছি, আরেকজন রেডি হচ্ছে। তো তোমরা বুঝতেই পেরেছো আমরা এখন বেরোতে চলেছি ভাইজ্যাকের উদ্দেশ্যে। বহুদিন পর আমি ট্রিপে, সারা রাত ঘুম নেই, এক্সাইটমেন্টে। আগেও হতো এটা, কিন্তু এখন একটু অন্যরকম এক্সাইটমেন্ট হচ্ছে। হরে না, মানে দ্বিতীয়বার করে শুরু করা। তো একজন ডিম দিয়ে ব্রেকফাস্ট চলছে, আর সব থেকে টেনশন একটাই যে বাইরে বৃষ্টি কতটা হবে না হবে। আর আমার সুপার নিয়ে প্রথম ট্রিপ এটা, তো খুব এক্সাইটেড যে সুপারে কতক্ষণ বসে থাকতে পারবো, কিভাবে পারবো। কারণ এর আগেও আমরা ডিরেক্টলি ভাইজ্যাক গিয়েছি একদিনে 1000 কিলোমিটার। তোমরা জানো আমাদের আগে একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলে আছে সেটা। আর জানি না সুপারে কি করবো না করবো, আমি পুরোই মূর্খ এখন, নতুন করে শুরু করছি, পুরো মূর্খ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি তো স্মৃতি রাইড করেছি, ব্যাপারটা আমি জানি। আমি ওকে বলেছি যে তুমি ভেবে দেখো সুপারটাকে নিয়ে কি আমরা যাবো নাকি অ্যাডভেঞ্চারটাকে নিয়ে যাবো। তা ওর বক্তব্য না সমান রাস্তায় তুমি অবশ্যই সুপারটাকে নিয়ে চলো, কারণ ওইটাতে আমি এখন বেশি মানে আমি ওইটার লং রাইড একটা করবো, করে দেখবো, এক্সপিরিয়েন্স চাই একটা, এটাই। তো এই আমাদের সব সেট আপ রেডি, শুধু গায়ে পড়া বাকি। আর লাগেজের মধ্যে আছে এই ব্যাগটা আর এইটা, এটা আমার পিঠে থাকবে। আর এটা আমাদের সাথে অনায় যাচ্ছে, অনায়ের গাড়িতে বাধা হবে। একদম ফুল রেডি, আমরা রেডি টু গো। এক্সাইটমেন্ট আরো ডাবল হয়ে গেল এর আওয়াজ শুনে। ওহ, আমার ফার্স্ট ট্রিপ আর ওর আওয়াজ শুনে আমি জাস্ট থাকতে পারছি না। চলো ওঠো। এই যে দাদা চলে এসছে, পেছনে দিদি রয়েছে আমাদের। গুড মর্নিং দুজনকে, গুড মর্নিং। সবাই রেডি আমাদের ছাড়ার জন্য, সবাই এসছে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো ফাইনালি আমি আমার গ্রুপের কাছ থেকে বেরোতে চলেছি। এই মুহূর্তে চলে এসেছি আমি হাই রোড। আর আজকের ওয়েদারটাকে নিয়ে আমি প্রচন্ড টেনশনে ছিলাম যে কতটা কী হবে ওয়েদারটা। আর ওয়েদারটা আমার সাথ দিয়েছে, হালকা মেঘলা আছে। মেন ব্যাপার হচ্ছে টিপার নিতাকে নিয়ে আমি কতটা কমফোর্ট সেইটা দেখার ব্যাপার রয়েছে। কারণ এখন আমার গাড়ির স্পিড রয়েছে অলরেডি 110, যেটাতে আমি কন্টিনিউ ক্রুজ করবো। কন্টিনিউ ক্রুজ করার ইচ্ছা আছে 140-150, তো যেটা এই মুহূর্তে রয়েছে 130, তো এই মুহূর্তে 140, এখন করি ও নর্মাল বসে আছে। হ্যাঁ, এই মুহূর্তে 150 স্পিড আছে, তো চালানো যেতেই পারে। কিছু আমার ভাই বন্ধুরা রয়েছে যেটা অনেকদিন ধরে দাঁড়িয়ে রয়েছে, ছেলেরা দাঁড়িয়ে রয়েছে। তো সকলকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমরা দাঁড়িয়ে থাকার জন্য এক এক করে। তো কখন উঠেছো, কখন তোমরা সব? 4:30 সময় উঠেছো, 5টার আগে চলে এসছো। থ্যাংক ইউ, চলো আসি সবাই, ঠিক আছে, ওকে, বাই বাই। এইগুলোকেই বলে ভালোবাসা, সত্যি সত্যি। এ এত ভোরবেলা ফুল কামাই দিয়ে দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে আছে আরেকজন, মানে আমাদের রাইডিং পার্টনার অনয়। তো ভাই কি লাগছে, প্যান্টের সঙ্গে জামা ফুল কালার ম্যাচ। তো এই মুহূর্তে আমরা আছি ফুলিয়া,
কেমন যেন একটা লাগছে বহুদিন পর ব্লগ করছে, তো কি বলবো মাঝে মাঝে বুঝতে পারছি না। এই মুহূর্তে ফুলিয়া চলে এসেছি, আমাদের ফুলিয়া থেকে জানো কে থাকে আমাদের সাথে, যে সাবিত্রী নামে পপুলার হয়ে গেছে। দেখে তো কে সাবিত্রী আগেই হাই হ্যালো করছে, অপেক্ষার দিন শেষ, এখন শুধু এনজয় হবে। আর মেন কথা সাবিত্রীর যে ড্রেসটা মাথা খারাপ লাগছে সাবিত্রী। এই হচ্ছে ওর গাড়ি, যেটা হচ্ছে R15 নয় R6 DNA, তাই তো? চলো তো সবাই উইশ করো যেন আমাদের আজকের রাইডটা উইদাউট বৃষ্টিতে হয়ে যায়, এইটাই সবাই আশা করো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি জাগুলি, মানে বড় জাগুলি। বাবা রাস্তাটা কি খারাপ, দাঁড়িয়ে আছে। এই যে আমাকেও মেসেজ করেছিল, তো সেই হিসাবে আমি ভাবছি কোথায় দাঁড়াবে কোথায় দাঁড়াবে। এই জায়গাটা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? আমাদের কাছ থেকে অনেক বেরিয়ে গেছে আগে, আমাদের দেখতে পাইনি, এটা ভালো, কারণ ও গোয়ার স্পিডে যাবে, আমরা আগে পরে যেতে পারবো। টাইম হচ্ছে এখন 7:30, আমরা এখন আমাদের ডান দিকে দক্ষিণেশ্বর মন্দিরকে ফেলে রেখে এগোতে চলেছি। দেখলেই তো তোমরা আমি জাগুলিতে দাঁড়িয়েছিলাম, তখন আমায় আমাকে ক্রসিং করেছে ওই লরি, একটা আবদালে ছিল। তারপর থেকে আমি ঘরে চালিয়েছি, ওখান থেকে ধরে পর 140-150, তো তাও আমি আমাকে ধরতে পারিনি। ফাইনালি অনয়কে পেয়েছি, এত চালানোর পর লাঙলটাকে এসছে R6 DNA। আচ্ছা, এখান থেকে আমাদের আর আছে 190 কিলোমিটার মতো আছে পাঁচকুড়া, যেখানে রেনম আমাদের জন্য ওয়েট করছে। আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে আরেকটা পেকোনা 675 রেড কালার, তো ওটা আলটিমেট পাওয়ার। চলে এসছি ধুলাগড় টোল প্লাজা, কি ফাস্ট আসলাম, খুব ভালো লাগলো। এই হচ্ছে আমাদের স্টান্টের জায়গা যেখানে রেগুলেশন হয়, এই যে হোটেল হাইওয়ে ইন। তো পাঁচকুড়া ঢুকে গেছি, এই হচ্ছে হাইওয়ে থেকে লোকেশন পাঠানো আছে সোজা, তো ওখান থেকে রিসিভ হবে হচ্ছে। আচ্ছা চলে গেছে, এইখানে হ্যাঁ আমার পেছনে আছে, হ্যাঁ একটু পেছনে থাকবেই, আমি টানতে চলে এসেছি। এই হচ্ছে রেনব, সবাই চেনো, পাঁচকুড়া রাইডার্স নামে ও আছে একদম। আর এই হচ্ছে ডেটোনা 675, ভাই আল্টিমেট কালার, আল্টিমেট, একবার চেক করো। আর ভাই ওর লাউডনেস, ওর আওয়াজ নেক্সট লেভেল, সারা রাইড হবে একসঙ্গে, তো আওয়াজ তো শুনতে পাবেই। কান ধুয়ে গেছে, আমার অয়েল সিল কেটে গেছে, কখন ভায়া দেখো অয়েল সিল কেটে গেছে, কি করে কখন কাটলো কি জানি, এটা কেটেছে এই বালিতেই, এত প্রোটেক্টর দেওয়া সত্ত্বেও কেটেছে, হ্যাঁ লিক হচ্ছে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, তাও বাঁচা সমান রাস্তা।
এর মধ্যে ড্যামেজ অয়েল সিল। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অনয়ের জন্য, একটা রিলস শুট হতে চলেছে। বাইকগুলোকে দেখো আলটিমেট লাগছে, আর ওয়েদার একদম ক্লাউডি হয়ে রয়েছে, অলরেডি এখানে বৃষ্টি পড়ে গেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা যখন দেখবা তার আগেই রিলসটা তোমরা দেখে ফেলেছো। রাস্তাটা দেখো কি চওড়া, আমার মনে হয় যমুনা এক্সপ্রেসের উপরে, তারপর হচ্ছে আগ্রা লক্ষ্মী এক্সপ্রেসের উপরে ট্রেন যুদ্ধ বিমান নামার জন্য রানওয়ে করা থাকে। আমার মনে হয় সেটাও, ওটা আমি এর আগে যখন স্থান তখন ছিল না, তা এটা মনে হয় ঘুরেছে। হ্যাঁ, ওই যে লম্বা লম্বা ইয়ে রয়েছে, জেব্রা ক্রসিং এর উপরে দাগ রয়েছে। ও ঘুরে দেবো নাকি 300? এখন জানি না কোথায় আছি, বালেশ্বরেটা না? আচ্ছা, তো আরে ছি কাণ্ড হয়ে গেছে, ছি ছি ছি, তো বিনবের গাড়ি থেকে যেটা ভাগা থেকে কুলেন্ট লিক করছে না আমার প্লোকনটা। অ্যাকচুয়ালি এটা ওভারফ্লো হয়েছে, কালকে ও রিফুল করেছে। কিন্তু আমরা এখানে কেন দাঁড়িয়েছি সেটা এবার বলি। আমাদের পেছনের চাকা থেকে বিভৎস রকম কিছু একটা আওয়াজ আসছে, কিচকিচ কিচকিচ করে। তার গৌতম এখন টেনশন করছে যে বিয়ারিং যায়নি তো, বিয়ারিং গেলে সত্যি সত্যিকারের কাণ্ড হয়ে যাবে, সত্যিকারের। গৌতম চালিয়ে এলো, রিপোর্ট হচ্ছে। এত ভয় পেয়ে গেছিলাম বলেছো, আমি এর আগে ট্রিপে যাওয়ার আগে আমি বিয়ারিং চেঞ্জ করে এসেছি, আমার মনে হচ্ছিল বিয়ারিং খারাপ। আর এর যদি বিয়ারিং খারাপ হয়, ভাই আমি নিজে বিয়ারিং এর ব্যবসা করি, কোনো জায়গায় পাওয়া যায় না। তো আমি এত ভয় পেয়ে গেছিলাম যে ট্রিপটা কি মাটি হয়ে যাবে। তো লাস্টে দেখলাম যেহেতু অনেক জায়গায় বৃষ্টি পেয়েছি, আর সুভা বাইকে যেহেতু অনেক স্পিডে ঘুরে চেন প্রচণ্ড তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, ওর জন্য বৃষ্টিতে লেগে জায়গার নাম আছে পোস্তা, আর এখানকার লিটার হচ্ছে 101 টাকা। আমি যাচ্ছিলাম, বহু চিল্লা চিল্লি হলো এক জায়গা থেকে, সেটা হচ্ছে এই যে সব দেখো মোবাইল নিয়ে সব বসে রয়েছে, এবং প্লাস এসএলআর। 11:20 বাজে আর আমরা টোটাল এসেছি 337 কিলোমিটার। তো অসাধারণভাবে আমরা রাস্তা কভার করছি, আশা করা যায় খুব তাড়াতাড়ি ঢুকে যাবো। আর ব্রেকফাস্ট করার কথা ছিল 9:30 টাইমে, তো এখন বাজে 11:10, ব্রেকফাস্ট করছি আমরা। না না, 9:30 সময় ব্রেকফাস্ট হয়েছে তো, কিন্তু বাইকের চেন লিউ হয়েছে, বাইকের ব্রেকফাস্ট হয়েছে আমাদের না, আমাদের হয়নি বাইকের। দাঁড়াবো হচ্ছে, আইডিয়া হচ্ছে মিনিমাম 250 কিলোমিটার পর। তবে ডেটোনাটা যখন পাশ দিয়ে বেরোচ্ছে দারুণ লাগছে, দারুণ। এই যে আমার সামনে সাবিত্রী যাচ্ছে, সাবিত্রী এবং মগচরা সাবিত্রী, একবার একটুখানি দাঁড়িয়েছিলাম, ওই হচ্ছে আমরা বলে আমরা এই করছি, আস্তে আস্তে চালাচ্ছি, 80 কিলোমিটার চালাচ্ছি। তারপর আমি একটুখানি দাঁড়িয়েছি, একটু লরির আপডেলে দাঁড়িয়েছি প্রয়োগ করার জন্য। ওই যে গেল 22 কিলোমিটার, মিটারে যা দেখা যাচ্ছে 22 কিলোমিটার পথ হচ্ছে, দেখে কি চালাচ্ছে কি জানি। আমরা আছি এখন কোথায়, না ভুবনেশ্বর, ভুবনেশ্বর